News চব্বিশে আপনাদের সকলকে স্বাগত। যে খবর আপনাদেরকে জানাবো, অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে হানস্তার অভিযোগ মদ্যপদের বিরুদ্ধে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস, আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, কি খবর পাচ্ছ? জানতে পারছি গতকাল গভীর রাতে কাঞ্চনা মৈত্র তার গাড়িতে করে ফিরছিলেন এবং সেই মুহূর্তে তিনি হরিদেবপুর বেহালা জোরে বিক্রম যদি একটু জোরে কথা বলো। দেখো, আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে গতকাল গভীর রাতে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র তিনি বাড়ি ফিরছিলেন এবং সেই সময় যখন তিনি হরিদেবপুরের ত্রিটি স্টেশনের কাছে আসেন বেহালা এলাকায়, সেই সময় কিন্তু যেটা অভিযোগ যে বেশ কয়েকজন মদ্যপ যুবক তার গাড়ির সামনে দাঁড়িয়ে যায়, তার গাড়ি আটকে দেয় এবং তার সঙ্গে অশ্লীল ব্যবহার করে, এমনকি তার গাড়ির চাবি পর্যন্ত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং সেই সময় কিন্তু এলাকায় কেউ ছিল না, পুরো রাস্তাটাই সেই সময় ফাঁকা ছিল এবং সেইখানে অর্থাৎ যেখানে গাড়িটি দাঁড় করানো হয় তাকে কার্যত হেনস্থা করা হচ্ছিল, অশ্লীল বাসায় মন্তব্য করা ছিল তার উদ্দেশ্যে। এবং তখনই কিন্তু সেই সময় পুলিশের একটি পেট্রোলিং ভ্যান সেখান থেকে যাচ্ছিল, তারা গোটা বিষয়টি তাদের নজরে আসে, তারা সার্চিং করে এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। তাদের মুখে নিয়ে যাওয়া হয়েছে, আরো কেউ এই ঘটনায় জড়িত আছে কিনা সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে এবং কি উদ্দেশ্যে কেন এরকম কাজ করলেন এই মদ্যপ যুবকরা সেই বিষয়টাও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। এই তিনজনই কিন্তু সেখানকার স্থানীয় যুবক এবং তারা জানতেন যে কাঞ্চনা মৈত্র এই গাড়িতে রয়েছে, তারপরে তারা এই কাজ করেছেন। এরপরে কাঞ্চনা মৈত্র তিনি বেহালা থানায় যে নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সেই তিনজনকেই আদালতে পেশ করা হবে, সেখানে পুলিশ তাদেরকে নির্দেশ পাঠিয়ে নেওয়ার জন্য আবেদন জানাবে। ধন্যবাদ বিক্রম। হামলার সময় ঠিক কি ঘটেছিল চব্বিশ ঘন্টাকে জানিয়েছেন অভিনেত্রী কাঞ্চনা নিজেই, শুনবো। শিরিটি শ্মশানের সামনে তিনটে ড্রাঙ্কার আমার গাড়ি আটকে আমার গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে এরা মানে মানে অ্যাসল্ট করেছে। আমি বারবার ওই তিনটে লোকাল যারা গুন্ডামো করছিল তাদের বলছিলাম যে আমি অভিনেত্রী সেলিব্রিটি, তা সত্ত্বেও আমার সঙ্গে যেভাবে আমি যদি আর 15-20 মিনিট এদিক থেকে ওদিক হতো আমি আই ডোন্ট নো যে আমার কি হতো। তো সেখানে পেট্রোলিং করাকালীন তারাতলা থানার ওসি আমাকে বাঁচিয়েছেন, বেহালা থানার সবাই আমাকে বাঁচিয়েছেন।